হচ্ছে আমাদের প্রিয় দাদা পাঞ্জেরি পাবলিকেশনের ডিরেক্টর দাদার ওয়াইফ হৈমন্তী। আজকে নর্মাল ডেলিভারি হলো হৈমন্তীর, হৈমন্তী ডায়াবেটিক ছিল, তো দাদা বলবে ওনারা ইনফার্টিলিটিতে ভুগতেছিল, তারপর কিভাবে আমার কাছে এলো। কলকাতা থেকে হৈমন্তীর এক ফ্রেন্ড বলেছে যে ইন্ডিয়াতে আসবার দরকার নাই, তুমি বাংলাদেশে ম্যাডামের হাতে আগে চিকিৎসা করো, রাইট দাদা? দাদা বলেন ঘটনাটা কি হয়েছে। আমাদের ফেসবুক ফলোয়ারদের যাতে ভারতে যাওয়া বন্ধ হয়, আমাদের রুগী যে কষ্ট, ভারতে গিয়ে যে কষ্ট, থাকা খাওয়ার টাকা পয়সা দিনের পর দিন কষ্ট, এর চেয়ে ওরা বাংলাদেশে আগে ট্রাই করবে, তারপর না হলে তারপরে সে অন্য কথা চিন্তা করতে পারে, তাই না দাদা? অবশ্যই আমি সবাইকে বলবো যে বাংলাদেশে ম্যাডামের মতো যারা আছেন, আমি আসলে ম্যাডামকেই বলবো যে যেভাবে উনি ট্রিটমেন্টটা মানে দায়িত্ব সহকারে নেন, সবাইকে আমরা খুবই প্রাউড। এবং আজকে যেটা আমাদের ইনফার্টিলিটি যে সমস্যাটা ছিল, ওনার কাছে আসার পর উনি কিন্তু যে ট্রিটমেন্টটা দেওয়ার প্রথম মাসের মধ্যেই কিন্তু কনসিভটা করছে, এবং ম্যাডামকে আমরা ফলো আপ দেখেছি। যদিও একটু আমাদের সিরিয়াল ম্যাডামকে বলার পরে কিন্তু ম্যাডাম আমাদেরকে সেইটা বলেও দিচ্ছে যে একটু ধৈর্য ধরতে হবে, আমরা সেই ধৈর্য ধরে কাজ করে গেছি এবং ম্যাডামের পরামর্শ অনুযায়ী আমরা শেষ পর্যন্ত সফলতা আসলো। এবং আজকে যেটা সমস্যা, যেটা আমি মনে করতেছিলাম যে এই দুদিন হয়ে গেছে পেইন উঠতেছে কিন্তু বেবি তো এখনো হচ্ছে না, তো সকালবেলা ম্যাডামকে যখন জিজ্ঞেস করলাম যে ম্যাডাম এটা কি আসলে নর্মাল হবে নাকি সিজারিয়ান হবে, তো ম্যাডাম বলে যে অবশ্যই নর্মাল হবে। এই যে ম্যাডামের যে কনফিডেন্সটা, শি ইজ রিয়েলি গ্রেট, এবং আমি ওনার দীর্ঘায়ু কামনা করতেছি এবং বাংলাদেশে ওনার মতো যেন সবাই এই কনফিডেন্সটা যেন আমাদের মতো যারা আসি আমরা যারা তুমি আগে সংযুক্তা ম্যাডামকে দেখাও, তো আমরা তারপরে খুঁজে বের করলাম যে উত্তরা প্রিসেন্টের এখানে আমি ওয়েবসাইট খুঁজে পেলাম, পরে দেখলাম যে না উনি লাইব্রেরিও বসেন এবং সেন্ট্রালেও বসেন, তো সেন্ট্রালটা আমার কাছে সবসময় সুবিধাজনক।